ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চোদ্দ নভেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ এই ম্যাচ তাই সমান গুরুত্বপূর্ণ দুই দলের কাছে ভারতের ইন্দোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি টেস্টে ভারতের মাটিতে ভারতকে হারাতে পেরেছে খুব কম দলে বিশেষ করে গত কয়েক বছর ধরে ভারতের মাটিতে অন্য দলগুলো আসে আর বিশাল ব্যবধানে পরাজিত হয় ভারতের ইন্দোরের এই মাঠের উইকেট তৈরি লাল মাটি দিয়ে লাল মাটির উইকেট পেসারদের জন্য আদর্শ বলা হয় এমনটা মনে করে ক্রিকেট বিশেষজ্ঞরা এই উইকেটের নিমিষেই পেসাররা অতিরিক্ত বাউন্সার আদায় করতে পারে তবে স্ট্রক মেকার ব্যাটসম্যানদের জন্য এই উইকেট যথেষ্ট সহায়ক হবে স্পিনাররা চাইলে বেশি একটা সুবিধা নিতে পারবে না কারণ লাল মাটির উইকেট পেসারদের জন্য আদর্শ তবে এই মাঠের উইকেট ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য গত কয়েক বছর এমনটাই দেখা গেছে প্রধান কিউরেটর সামান্দার সিং বলেন দিন যেতে যেতে এটি আরও শক্ত হবে বাংলাদেশকে আটকাতে এমন পিচ তৈরি করছে ভারত বিশেষ করে টেস্টে স্পিন নির্ভর একাদশ তৈরি করে বাংলাদেশ তাই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এই জায়গায় আটকা পড়তে পারে টাইগাররা